সালামু আলাইকুম এবরান আশা করি সবাই আল্লাহর অশেষ সম্বন্ধে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সম্বন্ধে ভালো আছি আজকে আমাদের এলাকায় পাঁচ মিনিটের দূরত্বে দুই জায়গায় দুইটা প্রোগ্রাম হচ্ছে এক জায়গায় হচ্ছে মাহফিল আর এক জায়গায় হচ্ছে কনসার্ট তো আমি আজকে দুই জায়গায় গিয়েছিলাম মানুষের সমাগম এবং মানুষের উপস্থিতি কম্পেয়ার করার জন্য তো প্রথমত আমি গিয়েছিলাম কনসার্টে কনসার্টে যাওয়ার পর আমি দেখতে পাইলাম আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ কনসার্টে আসছে মার্কেটের আশেপাশে বা দূর দূরান্তেও কোনো ফাঁকা জায়গা নাই যে মানুষ দাঁড়াইতে পারে মানে মানুষ দাঁড়াবে আপনার এমন কোনো স্পেস খালি নাই যে যেখানে জায়গা পাচ্ছে ওইখানে দাঁড়াবার চেষ্টা করতেছে এবং বিশেষ করে যারা টিনেজ আছে ওরা চাইতেছে একদম স্টেজের কাছে যাওয়ার জন্য একদম স্টেজের কাছ থেকে ভালো হবে কনসার্ট উপভোগ করার জন্য আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে মানুষ কনসার্টের আশেপাশে এমন কোনো জায়গা নাই নাই মানে ওদের উপস্থিতি ওই দূরে দেখতে পাচ্ছেন একদম দোতলা ছাদের উপরে মানুষ এবং মার্কেটের ব্যালকনিতে মানুষ আশেপাশে একদম বাসার উপরের ছাদে সব জায়গায় মানুষ মানুষ আর মানুষ মানুষের মাথায় মানুষ আমি চিন্তা করতেছি যে এত হাজার হাজার মানুষের সাথে তারপর কনসার্টে কত লাখ লাখ শয়তান যে আছে আল্লাহ জানে এত হাজার হাজার মানুষ আর এদেরকে মানে কুবুদ্ধি দেওয়ার জন্য কত লাখ লাখ শয়তান এই জানে। দেখতে পাচ্ছেন চেয়ার উপরে দাঁড়ায় আছে এই বেলকুড়িতে দাঁড়ায় আছে ওই যে পাশের ছাদে মার্কেটের ছাদে একদম মানুষ আর মানুষ চারিদিকে মানুষ এই তো এতো গেল আপনার কনসার্টের কথা এখন পক্ষান্তরে আপনারা দেখতে পাবেন যে মাহফিলের দৃশ্য মাহফিলের দৃশ্যের সাথে আপনি কনসার্টের তুলনা করলে দেখতে পাবেন যে মাহফিল যেন একদম জনশূন্য এত সুন্দর করে গুছানো পরিপাটি একটা মাহফিলের প্যান্ডেল কিন্তু মানুষের সমাগম বা মানুষের উপস্থিতি খুবই নগণ্য অথচ পাঁচ মিনিটের দূরত্বে কিন্তু দুইটা প্রোগ্রাম হচ্ছে একটা মাহফিল এবং একটা কনসার্ট তুলনামূলকভাবে মাহফিলের চেয়ে কয়েকশো গুণ বেশি মানুষের উপস্থিতি কনসার্টে তার মানে কি দাঁড়াচ্ছে আপনারা খেয়াল করে নিন আসসালামু আলাইকুম